إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লান ইকরাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরবি বা হিজরি সনের নতুন একটি বছরের মধ্যে নতুন বছরের প্রথম জুমায় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এসে হাজিরা দেওয়ার মতো তৌফিক দান করেছেন এজন্য সকলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া ওয়ান নাবিয়্যিন খাতামুল মুরসালিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পৃথিবী সৃষ্টি করার দিনেই ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম সেখানে বারোটি মাস নির্ধারণ করেছেন সুবহানাল্লাহ বিহামদিহি আমাদের জন্য আমাদের সুবিধার জন্য মানুষের গণনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থা করেছেন অমিনহা আরবাতুন হুরুম তার মধ্যে থেকে চারটি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই চারটি মাসকে সম্মানিত করেছেন তার মধ্যে থেকে অন্যতম একটি হলো মহররম মাস তার মধ্যে থেকে একটি মহররম মাস যে চারটি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছে এই জন্য এই মাসের গুরুত্ব অনেক রয়েছে কেন এই মাসকে সম্মানিত করা হলো এ সম্পর্কে আমরা কিছু জানব মহররম মাসে আমাদের করণীয় কি বর্জনীয় কি এ সম্পর্কে আমরা কিছু জানব ইনশাআল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন যাওয়ার পরে তিনি দেখতে পেলেন মহররম মাসের দশ তারিখে আশুরার দিনে মহররম মাসের দশ তারিখকে কি বলা হয় আশুরা ইয়াউমে আশুরা আশারুন আশারাতুন মানে দশ আর আশুরা দশম তারিখকে কি বলা হয় আশুরা বলা হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন মদিনার ইহুদিরা মদিনায় যারা অবস্থান করত তারা এই দিনে রোজা রাখছে সিয়াম পালন করছে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখতেছ? এই দিনে রোজা রাখার কারণটা কি? কী জন্য তোমরা রোজা রাখছ? ইহুদিরা উত্তর করল, এই দিনে আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেছিলেন। এই দিনে আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কবল থেকে, ফেরাউনের অত্যাচার থেকে, জুলুম নির্যাতন থেকে মুক্তি দান করেছিলেন। এই জন্য এই দিনটাকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে শুকরিয়া আদায় করার জন্য এই দিনে আমরা রোজা রাখি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যে এই দিনে রোজা রাখো, এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে মুক্তি দেওয়া হয়েছিল, এই আনন্দে, এই শুকরিয়া আদায়ের জন্য, কৃতজ্ঞতার জন্য যে তোমরা রোজা রাখো, তোমাদের চেয়ে তো আমরা বেশি হকদার এই রোজা রাখার জন্য। সুবহানাল্লাহ, তোমরা যে রোজা রাখতেছো তোমাদের চেয়ে হকদার তো আমরা বেশি। তোমরা শুধুমাত্র মূসাকে মানো, কিন্তু মূসার যে কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম তোমাদেরকে দিয়েছে সেটা তো তোমরা মানো। আমরা তো মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সঠিক অনুসরণ করি, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনী, তিনি যেইভাবে দাওয়াত দিয়েছেন সেটা তো মুসলমানেরা বেশি আঁকড়ে ধরেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রেরণ করেছিলেন ফেরাউনের কাছে, যাও দাওয়াত দাও তারা যেন মূর্তি পূজা না করে, একমাত্র আল্লাহর ইবাদত করে। ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করলো, বলে আনা রব্বুকুমুল আলা, ফাকালা আনা রব্বুকুমুল আলা, সে বলে আমি হলাম বড় প্রভু, আমি হলাম বড় খোদা। তার রাজ্যের মধ্যে যত মানুষ, অধিকাংশ মানুষ ফেরাউনকে রব বলে স্বীকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রেরণ করলেন, যাও ফেরাউনকে গিয়ে আমার দাওয়াত দাও। ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা আমি যে ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দেব, আমি তো একা একা সাহস পাই না, আবার আমার মুখের মধ্যে দুর্বলতা রয়েছে, জড়তা রয়েছে। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বিশ রাহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে শক্তি সাহস দিলেন এবং তিনার সঙ্গী হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রেরণ করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফিরাউনের কাছে গিয়ে দাওয়াত দিল, ফিরাউন মূসার দাওয়াত গ্রহণ করে না, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর বিভিন্নভাবে অত্যাচার করে, তার কওম বনি ইসরাইলের উপর অত্যাচার করে। এইভাবে অত্যাচার সহ্য করতে করতে একসময় যখন অতিষ্ঠ হয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন, আল্লাহ তাআলার আদেশে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম 600,000 বাহিনী নিয়ে, কয় লক্ষ, 600,000 মানুষ নিয়ে রাতের বেলা সেখান থেকে চলে যাচ্ছেন, ফেরাউনের রাজ্য থেকে চলে যাচ্ছেন। ফেরাউনের কানে কোনোভাবে খবরটা চলে যায়, ফেরাউন তখন চারিদিকে ঘোষণা করে দেন, যেখানে যত সৈন্যবাহিনী রয়েছে সকলে একত্রিত হও, মূসা আমাদের থেকে পালিয়ে যাচ্ছে, তার সৈন্যবর্ণ নিয়ে পালিয়ে চলে যাচ্ছে, তার অনুসারীদেরকে নিয়ে পালিয়ে চলে যাচ্ছে, তাদেরকে যেতে দেওয়া হবে না, তাদেরকে ধরে শেষ করে ফেলতে হবে। ফেরাউনের রাজ্যের মধ্যে যত সৈন্যবাহিনী ছিল সকল সৈন্যবাহিনী নিয়ে, কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, তাফসির ইবনে কাসিরের মধ্যে বর্ণিত হয়েছে, 1,200,000 সৈন্য নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের পিছু ধাওয়া করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনার ভাই ফেরাউনকে নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হচ্ছেন, সামনে যাওয়ার পরে তিনি নদী দেখতে পেলেন, সামনে আর যেতে পারেন না, এদিক থেকে ফেরাউন তার বাহিনী নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের পিছু হাঁটতে হাঁটতে তাদের নিকটবর্তী যখন চলে আসছে, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের লোকজন চিন্তা করলো, হায় এখনো বুঝি আমরা ধরা খেয়ে যাব, আমাদের আর কোনো বাঁচার উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর ওহী নাযিল করলেন,
فَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ اضْرِبْ بِعَصَاكَ الْبَحْرَ হে মুসা তোমার হাতের মধ্যে যে লাঠি রয়েছে সেটা দিয়ে এই নদীর উপরে আঘাত করো আনি দরিব বিআসাকাল বাহর এই সমুদ্রের উপরে তুমি আঘাত করো ফান ফালাখ ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর আদেশে সমুদ্রের উপর আঘাত করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার কওমকে পার করার জন্য 12খানা প্রশস্ত রাস্তা তৈরি করে দিলেন সুবহানাল্লাহ 12টা প্রশস্ত রাস্তা 12টা জাত 12টা গোত্র ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের অনুসারীদের 12টা গোত্র ছিল সমুদ্রের উপর আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পাহাড়ের মতো উঁচু করে পানিকে দুই পাশে পাহাড়ের মতো উঁচু করে রাখলেন শুধু তাই নয় এক রাস্তা দিয়ে যাচ্ছে গ্লাসের মতো একটা অবস্থা করে দিলেন যেই রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে আর পাশের রাস্তা দিয়ে কারা যাচ্ছে সেটা আবার এপাশ ওপাশ দিয়ে দেখা যেত তারা যেন এই আশঙ্কা না করে যে আমরাই শুধুমাত্র সমুদ্রের মধ্যে গেলাম আর আমার আত্মীয় স্বজন বা অন্য কওম ওরা গেল কি গেল না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝখান দিয়ে গ্লাসের মতো এপাশ ওপাশ যেন দেখা যায় সেই পদ্ধতি করে দিলেন সুবহানাল্লাহ এদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তার কওমকে নিয়ে পার হয়ে চলে যাচ্ছেন ফিরাউন পিছন দিক থেকে আসলো এসে নানান ধরনের চিন্তাভাবনা করছে এই সমুদ্রের মধ্যে যদি আমরা নামি তাহলে তো শেষ অনেকে নামতে চায় না ভয় পায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু ইউনূসের 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআতবাউহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين الله سبحانه وتعالى بولن وجاوزنا ببني إسرائيل البحر جاكونا مي بني إسرائيل كي شمود رو پار كوري دلاب فأتبعهم فرعون وجنوده تكون فرعون ابن تار شنو بولني موسى عليه الصلاة والسلام ارؤنو شرون كله ফিরাউন সামনের দিকে যেতে চাচ্ছে না জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করেন ইয়া রাসূলুল্লাহ ফিরাউন তখন সামনের দিকে যেতে চাচ্ছিল না আমি একটা মাদি ঘোড়া বা মেয়ে ঘোড়া নিয়ে ফিরাউনের সামনে দিয়ে যখন চলে গেলাম ফিরাউনের ঘোড়াটা ছিল ছেলে ঘোড়া যখন মেয়ে ঘোড়া সামনের দিকে অগ্রসর হয়েছে ফিরাউনের ঘোড়া আর স্থির থাকতে পারে নাই ফিরাউনের ঘোড়া যখন সামনের দিকে সমুদ্রের দিকে লাফ দিয়েছে পিছন থেকে তার সৈন্যবাহিনী সবাই ফিরাউনকে অনুসরণ করল আর দলবলের পিছনে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি দায়িত্বে ছিলেন তিনি ফিরাউনের সৈন্য যারা ছিল তাদেরকে তারায় নিয়ে যখন সমুদ্রের মাঝামাঝি চলে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তাদেরকে বাগিয়া ওয়া আদওয়া তারা যে আমার সঙ্গে অহংকারী করেছিল আমার সঙ্গে আমার নাফরমানি করেছিল এই জন্য আমি তাদেরকে এই সমুদ্রের মধ্যে একেবারে ধ্বংস করে দিলাম সমুদ্রের মধ্যে তাদের একেবারে পুরো বাহিনী নিয়ে ধ্বংস 12 লক্ষ বাহিনী ফেরাউনের 12 লক্ষ ফেরাউন নিজে সহ সকলেই ধ্বংস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে আদেশ দিলেন আগে যেমন ছিল তেমন হয়ে যাও এদেরকে গ্রাস করো ফেরাউন যখন দেখল হাত্তা ইদা আদরাকাহুল গরকু যখন ফেরাউন বুঝতে পারলো আমার আর কোনো বাঁচার উপায় নাই আমি এখন মরে যাব যখন দেখছে বাঁচার কোনো উপায় নাই তখন বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল বনি ইসরাঈল যেই খোদার উপর ঈমান এনেছে আমি ওই খোদার উপর ঈমান আনলাম বাঁচার উপায় যখন নাই তখন বলছি ঈমান আনলাম এই জন্য যখন আজরাইল সামনে চলে আসে মৃত্যু যখন ঘনিয়ে আসে এই সময় তাওবা কবুল করা হয় না তাওবা কবুল করতে হবে তো ওই সময় যখন আপনি সুস্থ আছেন আপনার তাওবা তখনই করতে হবে আল্লাহ তাআলা ওই সময় তাওবা কবুল করবেন আপনার এখন সুযোগ রয়েছে আপনি যুবক আপনার সুযোগ রয়েছে শরীরে শক্তি রয়েছে
আপনি চাইলে এখন আল্লাহর ইবাদতও করতে পারেন, আপনি চাইলে এখন আল্লাহর নাফরমানিও করতে পারেন। এই সময় তো আপনার আল্লাহর ইবাদত করার সুযোগ, আল্লাহর ইবাদত তো এই সময় করতে হবে। আর আমি যখন বৃদ্ধ হয়ে গেলাম, আমার আর কোনো হাত চলে না, মুখ চলে না, শরীর চলে না, বিছানায় পড়ে আছি, একেবারে আজরাইল আমার সম্মুখে হাজির, সারা জীবন আমি অন্যায় করেছি, নাফরমানি করেছি, অবৈধভাবে মানুষের সম্পদ দখল করেছি, মানুষের উপর জুলুম নির্যাতন করেছি, আল্লাহর নাফরমানি করেছি, এই সময় যায় যদি আমি তওবা করতে চাই, আমার তওবা আল্লাহ কবুল করবেন। তওবা আমাদেরকে আগেই করতে হবে। এই জন্য ফেরাউনের তওবা আর কবুল করা হলো না, ফেরাউনের তওবা কি করা হলো না, কবুল করা হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন, আল আনা ওয়া কদ আসাইতা কবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি এখন তওবা করতেছো, আল আন, তোমার এখন সময় হয়েছে তওবা করার। ওয়াকদ আসাইতা কবলু, তুমি তো পূর্বে গুনাহ করেছো, নাফরমানি করেছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি তো জমিনের মধ্যে বিশৃঙ্খলাকারী ছিলে, মানুষের উপর জুলুম নির্যাতন করেছো, নিজেকে খোদা বলে দাবি করেছো, অবৈধভাবে মানুষের সম্পদ গ্রাস করেছো, এখন তুমি যখন দেখছো বিপদ, এই সময় তুমি তওবা করতেছো, এই তওবা তোমার কবুল করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমার তওবা কবুল করলাম না, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তবে আমি তোমার জন্য তোমার শরীরটাকে আমি সংরক্ষণ করব, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আমি তোমার শরীরটাকে সংরক্ষণ করব, লাতাকুনা লিতাকুনা লিমান খালফাকা আয়া, পরবর্তীতে যারা আসবে আর তোমার মতো যদি অত্যাচার করতে চায়, মানুষের উপর জুলুম নির্যাতন করতে চায়, তারা তোমার এই শরীরটাকে দেখে এটা তাদের জন্য একটা নিদর্শন হবে, তারা এর থেকে শিক্ষা গ্রহণ করবে, এর থেকে উপদেশ নেবে, এই জন্য আমি তোমাকে একেবারে ধ্বংস করে দিব না, আমি তোমার এই শরীরটাকে, তোমার বদনটাকে আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। এখনও পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের বডিটাকে মিশরের জাদুঘরের মধ্যে সংরক্ষণ করে রেখেছেন। এই সেই ফিরাউন, এই ফিরাউনের কবল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহি সালাতু ওয়াসসালামকে আশুরা দশে মহররমে মুক্তি দান করেছিলেন। এই জন্য ইহুদিরা রোজা রাখত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরাও এই দিনে রোজা রাখো। আমরা তো দশে মহররম বা আশুরা যখন আমরা নাম শুনি, সঙ্গে সঙ্গে আমাদের মনে হয়ে যায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ঘটনা। অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ঘটনা কবে হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 70 বছর পরে। আর আশুরা বা দশে মহররমের ফজিলত যেটা, এটা আরও আগের থেকে সহি হাদিসের মধ্যে সহি বর্ণনায় এই একটা ঘটনা পাওয়া যায়, যেটা আশুরা বা দশে মহররমের গুরুত্ব এবং তাৎপর্য বোঝায়। এছাড়া জঈফ হাদিসে দুর্বল কিছু বর্ণনায়, দুর্বল কিছু বর্ণনায় আরও কিছু ঘটনা পাওয়া যায়, যেটার বর্ণনাকারী যারা বর্ণনা করেছেন তারা কিছুটা দুর্বল। তাদের মধ্যে একটা হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপর, কওমকে যখন 950 বছর তিনি দাওয়াত দিলেন, 950 বছর, কয় বছর আমরা হায়াত পাই, কয় বছর, 70-80 সর্বোচ্চ 100-এর উপরে মুরব্বি এখন খুঁজে পাওয়া একটা টাফ ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1000 বছরের বেশি হায়াত দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে 950 বছর দাওয়াত দিয়েছেন। 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 থেকে 82 জন মানুষ তিনার দাওয়াত কবুল করেছেন। কয়জন? 80 থেকে 82, বছরেও একজন হয় না। এমনকি তিনার ছেলে কিনান এবং তিনার স্ত্রী, এই দুইজনও ইসলাম গ্রহণ করে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, তিনার ছেলে কেনান এবং তিনার স্ত্রী, এই দুইজন মানুষে ইসলাম গ্রহণ করে নাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেনে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন,
এই জাতির উপর আমি আযাব প্রেরণ করব নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে এই জাতির জন্য বদদোয়া করেছেন, তাদের প্রতি অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন, তাদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করলেন, আল্লাহ আমি তো এদেরকে অনেক দাওয়াত দিলাম, তারা তো আমার দাওয়াত কবুল করে না, এদের জন্য একটা শাস্তি প্রেরণ করো। আল্লাহ তাআলা বললেন অমুক দিনে শাস্তি দেওয়া হবে, তুমি একটা নৌকা বানাও, বসাল বড় একটা নৌকা বানাও, আমি প্লাবন দেব, আমি বন্যা পাঠিয়ে তাদেরকে ধ্বংস করে দেব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বড় একটা কিস্তি বানালেন, নৌকা বানালেন এবং ঘোষণা দিতে থাকলেন অমুক দিন এই নৌকা যাত্রা করবে, এই নৌকার মধ্যে যারা আরোহণ করবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের গজব থেকে বেঁচে থাকতে পারবে, যারা এর উপর আরোহণ করবে না তারা আল্লাহর গজবের মধ্যে পতিত হবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে তাফসিরের মধ্যে 80 জোড়া বা 60 জোড়া বিভিন্ন ধরনের প্রাণীকে নিলেন এবং যে সকল মানুষ তিনার দাওয়াত গ্রহণ করেছিলেন তাদেরকে নিয়ে নৌকার মধ্যে চললেন। আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ শুরু করলেন এবং নিজ দিক থেকে পানি, জমিন থেকে পানি বের হওয়া শুরু হলো এবং আসমান থেকে পানি বৃষ্টি পড়া শুরু হলো, চারিদিকে শুধু পানি প্লাবন চলে আসলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলে কেনানের ব্যাপারে বর্ণিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করলেন, আল্লাহ আমার ছেলে তো ইসলাম গ্রহণ করে নাই, তাকে কি নেব? আল্লাহ তাআলা বললেন না, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ও তো নেককার না, ও তো আমার তোমার দাওয়াত গ্রহণ করে নাই, আমাকে প্রভু বনে মানে নাই, তাকেও তুমি নিতে পারবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রীর ব্যাপারে বর্ণিত হয়েছে সে ছিল একজন নাফারমানি, তাকেও নৌকার মধ্যে উঠানো হলো না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার অনুসারীদেরকে নিয়ে নৌকার মধ্যে আরোহণ করলেন। এরপরে নৌকা যখন ধীরে ধীরে প্লাবন চারিদিকে ছড়িয়ে গেল, নৌকা ভাসতে থাকলো, ভাসতে ভাসতে জুদি পাহাড় নামক একটা পাহাড়ের নিকটে এসে আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার কওমদেরকে সেখানে আশ্রয় দান করলেন। এই সেই দিনটা ছিল 10ই মুহররম, এই দিনটাও কি ছিল 10ই মুহররম। তবে এই বর্ণনাটা যঈফ বর্ণনা, দুর্বল যারা বর্ণনা করেছেন এই ঘটনাটা বা এই হাদিসটা, যিনারা বর্ণনা করেছেন তাদের বর্ণনাকারীদের মধ্যে কিছু বদ অভ্যাস ছিল, বদগুণ ছিল, যার কারণে এই হাদিসগুলাকে বা এই বর্ণনাগুলোকে যঈফ বলা হয়। এছাড়া আরও অনেক ঘটনা বর্ণিত হয়েছে দুর্বল রেওয়ায়াতে, বাকি সহি রেওয়ায়াতে যেটা বর্ণনা হয়েছে সেটা একমাত্র কোনটা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ফেরাউনের কওম থেকে বা ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি, এটা হচ্ছে বুখারী শরীফের মধ্যেও বর্ণিত হয়েছে। এই জন্য আমরা সহিটাকে বেশি বর্ণনা করব, যঈফগুলোকে আমরা বিশ্বাস করতে পারি, বাকি এতটা বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নাই। এছাড়া আরও যঈফ বর্ণনা হয়েছে, যেমন বর্ণিত হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নমরুদের আগুন থেকে, অগ্নিকাণ্ড থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন সেই দিনটা ছিল মহররম মাসের 10 তারিখ। আরও বর্ণনা পাওয়া যায় যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করা হয়েছে এই 10ই মুহররম আশুরাতে এবং তেনাকে জান্নাতে দেওয়া হয়েছে, দুনিয়ায় প্রেরণ করা হয়েছে এই 10ই মুহররম ছিল সেই। এছাড়া আরও অনেক বর্ণনা রয়েছে। এখন আমাদের এই 10ই মুহররম বা আশুরা দিবসে আমাদের করণীয় কী? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন দেখলেন মদিনার ইহুদিবাসীরা কী রাখে এই দিনে, রোজা রাখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রোজা রাখার জন্য তো আমরাই বেশি হকদার। তখন তিনি মুসলমানদেরকে, সাহাবা আজমাইনদেরকে রোজা রাখার জন্য আদেশ দিলেন, 10ই মুহররমে রোজা রাখার জন্য আদেশ দিলেন। হাদিসে বর্ণিত হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের যে রোজাটা রয়েছে এই রোজাটাকে এত বেশি গুরুত্ব দিতেন, রমজান মাসের রোজার পরে এই মহররমের রোজার চেয়ে অন্য কোনো রোজাকে এত বেশি গুরুত্ব দিতেন না। মহররমের পরে, রমজানের পরে মহররম মাসের রোজাকে, আশুরার রোজাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন এবং তাদেরকে রোজা রাখতে দেখলেন এরপরে তিনি সাহাবা আজমাইনদেরকে আদেশ দিলেন তোমরা রোজা রাখো। আর আমরা যে রমজানের রোজা রাখি এটা ফরজ হয়েছে তৃতীয় হিজরিতে, কত হিজরিতে, তৃতীয় হিজরিতে, অর্থাৎ হিজরত করার 3 বছর পরে রোজাটা ফরজ হয়েছে, রমজানের রোজা। তার আগ পর্যন্ত ফরজ হিসাবে বা গুরুত্ব হিসাবে এই 10ই মুহররমের রোজাটাকেই রাখা হতো। যখন
রমজানের রোজাটা ফরজ হয়ে গেল, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রোজার ব্যাপারে বললেন, ইনশাআ সামা ওয়া ইনশাআ আফতারা। যে ব্যক্তি চায় এই দশে মহররমে রোজা রাখতে পারে, আর যে ব্যক্তি না চায় সে না রাখতে পারে। এর দ্বারা বোঝানো যে আগে যেই পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছিল, ফরজ বা ওয়াজিবের মতো গুরুত্ব দেওয়া হয়েছিল, সেই গুরুত্বটা এখন তুলে নেওয়া হলো, তবে এই রোজার ফজিলত রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী কাবলা। হযরত আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি সহি মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার রোজা, মহররম মাসের 10 তারিখের যে রোজাটা রয়েছে, এই রোজাটা যে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের অতীতের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। অতীতের এক বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, সুমু খালাফু ফিহিল ইয়াহুদা, সুমু ইয়াউম আশুরা ও খালাফু ফিহিল ইয়াহুদ, যে তোমরা আশুরার রোজা রাখো তবে ইহুদেরা যেভাবে রাখে তার বিপরীতটা করো। ইহুদিরা একটা রোজা রাখে, তোমরা দুইটা রাখো, আশুরার আগের দিন একটা রাখো এবং পরের দিন, অথবা আগের দিন একটা অথবা পরের দিন একটা রেখে দুইটা করে রাখো। অর্থাৎ আশুরার দিন রাখতে হবে, আপনি চাইলে এর আগে একটা মিলিয়ে রাখতে পারেন, পরে একটা মিলিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। এবং তিনি বলেছিলেন, তিনার জীবনের যখন বয়স 62 বছর হয়ে গেল, ইন্তেকালের আগের বছর তিনি বলেছিলেন, আল্লাহ তাআলা যদি আমাকে আগামী বছরের আশুরা দান করেন বা আমি যদি আগামী বছরের আশুরা পাই, মহররম পাই, তাহলে আমি দুইটা রোজা রাখব। কিন্তু এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী বছর মহররমের আগেই তিনি ইন্তেকাল করেন, পরবর্তী বছরের মহররম আর তিনি পান না। যে তিনার ইচ্ছা ছিল যে তিনি দুইটা রোজা রাখবেন, এই জন্য আমাদের করণীয় হলো আমরা আশুরাতে রোজা রাখবো, দশে মহররমের রোজা রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। দশের মহররমটা হলো আগামী শুক্রবার, আগামী শুক্রবার, আগামী শুক্রবারের দিন সারাদিন রোজা রাখতে হবে। আপনি চাইলে বৃহস্পতিবারের সঙ্গেও মিলাতে পারেন, শনিবার সঙ্গেও মিলাতে পারেন। তবে মূল দিনটা কী বার? শুক্রবার। বৃহস্পতিবার দিন গত রাত্রে সাহরি খেতে হবে রোজা রাখার নিয়তে। এখন আমাদের দেশে বা আমাদের সমাজে এই আশুরাকে কেন্দ্র করে অনেক অনেক ধরনের কুসংস্কার, অনেক ধরনের বেদাতি কাজ করা হয়। যেমন দেখবেন আশুরা যখন আসে, দশে মহররম আসে, বিশাল মিছিল বের করা হয়, যেটাকে তাজিয়া মিছিল বলা হয়। এটা হলো শিয়াদের পক্ষ থেকে এসেছে। কাদের পক্ষ থেকে? শিয়া। শিয়া নিজেদেরকে যারা, তাদের অনেক ভ্রান্ত আকিদা রয়েছে, যদি শোনেন বর্ণনা করা হয় আপনি মেনেই নেবেন না তারা মুসলমান। তাদের অন্যতম একটা আকিদা হলো, বিশ্বাস হলো, একটা বলবো শুধু, অন্যতম একটা বিশ্বাস হলো যে আমাদের নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি নবী, এটা তারা নবী বলে মানে না, নাউজুবিল্লাহ। তারা হযরত আলীকে নবী বলে, তারা বলে যে নবুয়াত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এসেছিল, কিন্তু মুহাম্মদ এটাকে কেড়ে নিয়েছে, নাউজুবিল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নয়, তারা আবু বকর, ওমর, উসমান এদেরকে কাফের বলে, নাউজুবিল্লাহ। এই সকল শিয়াদের পক্ষ থেকে এই মিছিল, আরও দেখবেন যে মহররম আসলে যারা ভিডিও দেখেন ইউটিউবে দেখতে পাবেন, হাই হোসেন বলে মিছিল করে, এবং বড় বড় চাকু, ধারালো চাকু নিয়ে কয়েকটা একসঙ্গে বেঁধে, তার সঙ্গে দড়ি বেঁধে এইভাবে পিঠের উপর চাপড়ায় এইভাবে, এবং শরীর থেকে রক্ত ঝরায়। তারা বলে যে হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু এই দিনে শাহাদত বরণ করেছে, রক্ত ঝরিয়েছে, এজন্য আমরাও এই দিনে রক্ত ঝরাবো, নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য এই ধরনের কোনো কাজ, এই ধরনের কোনো কর্মকাণ্ড, এর থেকে আমরা সকলেই বিরত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, এবং রোজা রাখাটা, সিয়াম রাখাটা আমাদের সকলের জন্য সহজ করে দিন, আল্লাহুম্মা আমিন। আগামী জুমাতে ইনশাআল্লাহ কারবালার যেই দশে মহররমে যে কারবালার ঐতিহাসিক একটি ঘটনা রয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মম শাহাদত, এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আমাদের সমাজে আসলে
সঠিক আমরা না জানার কারণে অনেক ভুল জেনে থাকি। হুসাইনের যে শাহাদত হয়েছিল এই কারবালা সম্পর্কে আমাদের দেশে একটা প্রচলিত উপন্যাস রয়েছে, যেটা মীর মোশাররফের হুসাইনের লেখা। এটাতে আসলে যিনারা ঔপন্যাসিক হন তেনাদের কাজ হচ্ছে মানুষকে আকৃষ্ট করা, যে আমার গল্পটা যেন মানুষ পড়ে, ভালো করে পড়ে, মজা পায়, আমার বইটা যেন ভালো বিক্রি হয়, আমার গল্পের মধ্যে যেন মানুষ আমাকে প্রশংসা করে, এই ধরনের চিন্তাভাবনা থাকে, যার কারণে তিনার উপন্যাসের মধ্যে অনেক সংযোজন হয়েছে, বিয়োজন হয়েছে, অনেক যেগুলো সহি কথা না সেগুলোকে সংযোজন করা হয়েছে। এই জন্য আমরা সেগুলা এমনি উপন্যাস হিসাবে পড়তে পারি, কিন্তু সেই ঘটনা, প্রকৃত ঘটনাকে আমরা বিশ্বাস করব না, কেননা এখানে অনেক মিথ্যা কথা জড়িত রয়েছে। আমরা সঠিকটা জানব এ বিষয়ে তাফসির ইবনে কাসিরের যিনি লেখক, মূল লেখক যিনি ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, তেনার একটা বই রয়েছে, একটা বড় কিতাব রয়েছে, আল বিদায়া ওয়ান নেহায়া, একটা খুবই ঐতিহাসিক একটা গ্রন্থ, যাদের সামর্থ্য রয়েছে আমরা এই বইটা সংগ্রহ করার চেষ্টা করব। এই বইতে একদম আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে নিয়ে শুরু করে 700 হিজরি পর্যন্ত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 700 বছর পর পর্যন্ত পুরা ইতিহাস, প্রায় অনেক নবীর ইতিহাস পাবেন এর মধ্যে, এবং সেটা দলিল ভিত্তিক কোরআন এবং হাদিসের আলোকে এই ইতিহাসটা পাবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক গ্রন্থ, আল বিদায়া ওয়ান নেহায়া। আমরা আপনারা যাদের সামর্থ্য রয়েছে এটা সংগ্রহ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।